হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লাভ অ্যান্ড মিথ্যা বলা ব্লগস। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগস নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো যারা কমেন্ট করেছিলো তো সেই ভিডিওগুলো রাখবো, অবশ্যই একদিন দুদিন দেরি হতে পারে। আগে যারা রিকোয়েস্টগুলো করেছে তাদের রিকোয়েস্টগুলো আগে রাখছি, তো তোমাদের রিকোয়েস্টগুলোও রাখবো। তো চলো গাইজ, ভিডিওটা শুরু করছি, কন্টিনিউ। তো গাইজ, ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে। তো বাইরেটা আমি দেখালাম, আমার বাড়ির সামনেটা চারদিক ঘুরে তোমাদেরকে। তো চলো কন্টিনিউ রিকোয়েস্ট ভিডিওটা শুরু করতে। তো আজকের ভিডিও হচ্ছে স্পিস ব্লোয়িং আউটসাইড অ্যান্ড ইনসাইড চলতে চলতে রিকোয়েস্ট ভিডিও আর নোজ ব্লোয়িং, তো সবগুলো একসাথে করছি আজকে, কারণ একটা বন্ধু রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্টই রাখছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো তোমরা ভিডিওটা না স্কিপ করে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা করবে, আমি ছাড়বো। একজন ছিকনেওয়ালা ভিডিও করনে কে লিয়ে বলা থা, তো আবি হামারা সর্দি নেই হ্যায় ইসলিয়ে হাম ও ভিডিও নেই কর সকতে, আর পহলে তো ছাদ কে উপর জাকে বানানা পড়েগা সাড়ি পহন কে, ইসলিয়ে থোড়া সা বারিশ কা মৌসম হ্যায় ইসলিয়ে নেই বানা সকতে হ্যায় আবি, তো বাদ মে বানা দেঙ্গে আপকে লিয়ে, ঠিক হ্যায়। তো উসকে লিয়ে আপসে হাম সরি বলতে হ্যায়। তো চলো গাইস শুরু করতে হ্যায় আবি কা ভিডিও। তো দেখো গাইস আউটসাইড অ্যান্ড ইনসাইড। তো কি বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা? বলো কি গাইস, বিগিনোস স্পেস থগেট কেমন লাগছে? মোস্ট বিউটিফুল যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট চাই কিন্তু, আর কার যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই রিকোয়েস্ট কমেন্ট বক্সে লিখে দাও, সম্পূর্ণ পূরণ করে দেবো।
তুমি দেখো না ক্যা হো রাহে, কদর আপসে মোহব্বত হুই হ্যাঁ বেতনহা, ক্যুকি হাম দিল আপকো দে চুকে হ্যাঁ বাপস নেই লে সকতে, আপ তোড়ো ইয়া আপ দিল কো জুড়ো কে রাখো তো আপকা মর্জি। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নেব যতন করে বুকের মাঝে রাখিব, তোমাকে তোমার থেকে ছিনিয়ে নেব বুকের এই মাঝেতে যতন করে রেখে দেব, আর গাইস ভিডিও কোয়ালিটিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার মোবাইলটা হচ্ছে ভিভো V29 33,000 দিয়ে কেনা, এই ক্যামেরাটা স্পেশাল, তার জন্য ভিডিও কোয়ালিটিটাও সুন্দর, একদম কাছের মতন ফটো, আমুল ডিসপ্লে। কার কার কাছে এই মোবাইল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো গাইস আউটসাইড দেখিয়ে দিচ্ছি, ওকে গাইস তো ফির চলো, তো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, তো টাটা বাই বাই, নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।